literally a millionaire in his hands. Who's it to be? The name is out on the ball, and this year's millionaire is... আমার নাম আবদুল্লাহ আল আরাফাত, আমার বয়স 30, আমি বাংলাদেশি। এই বছরের আল আনসার এক্সচেঞ্জের মিলেনিয়ার আমি। আমি এখানে মোবাইল সেলসে কাজ করি। আমি বিয়ে করছি আজকে 4 বছর। সামনের 10 তারিখ, আগামী মাসের 10 তারিখ আমার প্রথম সন্তানের সম্ভাব্য জন্মদিন। 7 তারিখ আমাকে আল আনসার এক্সচেঞ্জ থেকে ফোন করা হয়েছে যে আমি 10,000 টাকা, 9 জন লাকি উইনারের আমি একজন। তখন আমাকে এই ফোনটা করা হলো, তখন আমার বিশ্বাস হতেছে না। 27 তারিখ যেদিন ফাইনাল ড্র ছিল, তো ওদিন ওরা আমাকে এখান থেকে রিসিভ করে নিয়ে যায়। ওখানে যাওয়ার পর দেখলাম যে অনেক বড় অনুষ্ঠান। এরপরে একে একে আমরা 9 জন প্রতিযোগী স্টেজে উঠলাম। উঠার পরে প্রথম 4 জন পর্যন্ত পর সব কিছু ঠিক ছিল। 2 জন থাকার পরে তখন আরও আমার অবস্থা আরও বেশি খারাপ। তখন আমি শুধু আমার মুখে চুইংগাম ছিল, চুইংগামটা আমি খুব চাওয়াচ্ছিলাম, আর শুধু ওই টেনশানটা করতেছি যে কত আমি যত তাড়াতাড়ি পিছিয়ে চলে যাই তত তাড়াতাড়ি আমার জন্য ভালো। যখন ঘোষক উপস্থাপক যখন আমার নাম ঘোষণা করলো, তখন আসলে আমি চিন্তা করতেছিলাম আমার পাশে কোনো পাশে যে প্রতিযোগী ছিল উনি উইন হয়েছিল। তখন আমাকে পিছন থেকে একজন প্রতিযোগী বলছে, আরাফাত তুমি উইন হয়েছে। এরপরে আসলে আমি তখন কল্পনা করতে পারতেছিলাম না যে আমি উইন হয়েছি। শেষে যখন আমার হাতে যে 1 মিলিয়ন টাকাটা দেওয়া হলো, আসলে কল্পনা ছিল না আমার কাছে যে এত টাকা আমি উইন হয়েছি। আমি অনেকগুলো টাকা দেখে আসলে হতভম্ব হয়ে গেলাম। আমি আসলে সত্যি খুব খুশি এবং সুখী মানুষদের মধ্যে অন্যতম। আমার জীবনকে পরিবর্তন করার জন্য, আমার স্বপ্নকে পূরণ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল আনসার এক্সচেঞ্জকে।